ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নবম শ্রেণীর প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান বা উত্তর কিভাবে বের করবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের গণিতের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে সেট এবং ফাংশন সংক্রান্ত সমস্যা। তো বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার বা এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এই যে এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন নবম, এই যে ঠিক এরকমভাবে লিখবেন আপনারা, নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তর 2022, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি যেভাবে লিখেছি যে নবম শ্রেণীর, এই যে এইভাবে লিখবেন নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তর 2022, এইভাবে লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে যে ওয়েবসাইটটা পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে প্রশ্নটা দেখাই দিচ্ছি, প্রশ্নটা এই দেখুন, জাস্ট টু ইট, এই দেখুন এখানে প্রশ্নটা আপনারা মিলিয়ে নিতে পারেন। কি বলেছে, 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা অ্যাসাইনমেন্ট, এই দেখুন এখানে শিরোনাম সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটার সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের সাথে উত্তরটা শেয়ার করব, সরি এই নিচের দিকে যাবেন আপনারা, নিচের দিকে এই দেখুন এখানে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট 2022, অ্যাসাইনমেন্ট নং এক শ্রেণী নবম বিষয় গণিত, এক নং প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছেন, দুই নং প্রশ্নের উত্তর, তারপরে এখানে আছে তিন নং প্রশ্নের উত্তর, চার নং প্রশ্নের উত্তর। তো বন্ধুরা এটা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দেবো। আপনারা কী করবেন, এই যে পিকটা দেখতে পাচ্ছেন এর উপর টাচ করে ধরে রাখবেন, টাচ করে ধরে রাখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এই ডাউনলোড ইমেজ এর উপর ক্লিক করে দেবেন, তারপরে এখানে ডাউনলোড এর উপর ক্লিক করে দেবেন, তারপর নিচে এখানে সেমভাবে আপনারা ডাউনলোড করবেন, টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন, তারপর আবার এখানে ডাউনলোড এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে এটা আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন ডাউনলোড করার পর, এভাবে আপনারা গণিত অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যারা যাতে এই উত্তরটা তারাও পায়। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং।